সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 7 জানুয়ারি, রোজ শুক্রবার, আমরা খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি নানানাতি ডেইরি ফার্ম। আর এই নানানাতি ডেইরি ফার্মটি মূলত পরিচালনা করে থাকে রিপন ভাই এবং আশরাফুল ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। আর আমার যতটুকু জানা আছে, পাবনা জেলার ভিতরে সব থেকে কম দামে বকনা পাওয়া যায় এই নানানাতি ডেইরি ফার্মে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এর আগেও বেশ কয়েকবার আপনারা দেখেছেন। তো এই ফার্ম থেকে মূলত জার্সি বকনাগুলো বেশি বিক্রি হয়। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের বকনাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো রিপন ভাইয়ের সাথে। আমরা প্রতি সপ্তাহে মূলত আশরাফুল ভাইয়ের সাথে কথা বলে থাকি, আজকে আশরাফুল ভাই নাই, তো এই জন্য মূলত আমরা রিপন ভাইয়ের সাথে কথা বলবো। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। তো আমরা তো আসলে মূলত আশরাফুল ভাইয়ের সাথে বেশিরভাগ কথা বলা হয়, কিন্তু আজকে মনে হয় আশরাফুল ভাই নাই, এই জন্য আপনার সাথে কথা বলা হচ্ছে। নাই, গরু অল্প, তা আমাকে সবাই চিনে জানে নানাতি ডেইরি ফার্ম। আমি বেশি মানে বেশিরভাগ গরু বেচা কিনা করি, ভাই প্রোগ্রাম দেয়, তা আজকে মুন্ডা ভালো, বেশ সমস্যা না দিই, মনে করলাম গরু অল্প পয়াটা গরু টেকা লাগানো আছে, মোটে গরু আছে হচ্ছে এখান 4টা গরু আছে। চারটা গরু? হ্যাঁ, বিক্রয় হয়ে গেছে। তো প্রতি সপ্তাহে আপনাদের তো প্রচুর গরু বিক্রি হয়, কম দামে বিক্রি করে থাকে? কম দামে বিক্রি করি, যেহেতু সকল প্রকার মানুষই যাতে গরু নিতে পারে সেই হিসাব করে আমরা গরু সেল দিই। যেহেতু যারা 20,000 টাকা বেতন পায় প্রবাসী ভাইয়েরা, তাদেরও তো গরুর দরকার আছে, হয়তো 12,000 টাকা সংসার খরচ দিলে 8,000 টাকা 2-3 মাস জোগায়। যারা এক ভাই বলতেছে 3টি গরু বায়না দিতেছে, 10 তারিখে বেতন ঢুকবি আমার গরু নিবি, বায়না দিতেছে 30,000। এরকম অনেক লোক আছে যাদের টাকা পয়সা অল্প, তারাও আমার থেকে গরু সংগ্রহ করছে বেশি। আর গরু যারা লালন পালন করবে, একটা দুটি গরু কৃমির ডোজ দিবি, কিছু কাঁচা ঘাস থাকবি, যত্ন করলে আল্লাহ এতে আল্লাহ তাদের আশার আলো হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে কেনা বেচা ভালোই হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার খামারেও বেচা কেনা ভালো, যেহেতু সচরাচর কম দামে গরু আনি, কম দামে সেল। ওই এক গরুর পারে 50-60 হাজার ওরম আমরা লাভ করিনি, অল্প দামে কিনি, অল্প দামে বেশি, যাতে গ্রাহকও খুশি থাকে আমিও খুশি থাকি, এরমভাবে আল্লাহর রহমতে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে তো চলুন ওগুলো দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে। প্রথমে 3টা বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি ভাই আমরা। ভাই এটা সাপটে যা ধরে জার্সির ভিতরে গলার নিচে কম্বল নাই, কান ছোট, ঠিক আছে? আচ্ছা, পালন টালান সুন্দর আছে, খাওয়া ধবি আমরা ছোট দেখি কিনে নিয়ে আইছি, যত্ন করে খাওয়ালে আল্লাহ এতে ডোজ টোজ দিয়ে একটু ভালো খাবার টাবার দিলে এগুলো শু, হ্যাঁ আল্লাহ এতে 2 টাকা দিবি। বয়সগুলো কেমন? এগুলো বয়স 6.5-6 হবে, এরকম 6 পিলা 6.5 পিলা, মানে 6 থেকে 6.5। আচ্ছা দর্শক, 6 থেকে 6.5 বয়স, এটা তো লটে রাখছেন তাই না? 3টা 88,000 টাকা। 3টা 88,000 টাকা? হ্যাঁ, 3টা, এই 3টা লট। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি দরদাম করা যাবে? দরদামের সুযোগ আছে, আমি প্রতিনিয়ত যে প্রোগ্রামে দেবো দরদামের সুযোগ আছে, দরদাম করি মানুষ নিতে পারবে, দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, আর গরুগুলো এমনি সুস্থ সবল আছে? এমনি আল্লাহর রহমতে স্বয়ং সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, 88,000 টাকা লট রাখছে এই 3টা গরু, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গঠন, গোলার নিচে কম্বল নাই, কান ছোট, যাচাই বাছাই করি গ্রাহকেরা নিতে পারবে, যাচাই বাছাই করে নিতে পারবে। আর এখানে এগুলো কি বিক্রি গরু নাকি? এগুলা এগুলো টাকা লাগাইছে। আচ্ছা, এগুলো বিক্রি হয়ে গেছে, তার মানে এই ধরনের গরুগুলো পাওয়া যায়? গরু পাওয়া যায়। আর এখানে আছে এই গরুটা না? এই গরুটা জার্সি, এই গরুটা বিক্রি হবে, ছোট, গলার নিচে কম্বল নাই, পালান সুন্দর আছে, দর্শকেরা যত্ন করে নিতে পারে। দর্শক দুধের বাচ্চা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, চামড়াটা আমরা লুজার আছে। বয়সটা কেমন এটার? বয়স আর হয়তো 4 মাস গেলে হিটে আসবে। আর 4 মাস গেলে হিটে চলে আসবে? 12 মাস কিংবা 11.5 মাস। 4 মাস গেলে হিটে চলে আসবে, এটা আমাদেরকে জানাচ্ছিলেন। তো এটার দামটা কেমনে কি রাখছেন? এটি 52,000 দাম, দরদামের সুযোগ আছে, ছোট চাওয়া দাম 52,000, কিন্তু আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, এটা আপনাদের চাওয়া দাম 52,000 টাকা, এই তো। তো আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা ভাই 8 মাস 8.5 মাস বয়স হবে, ফিজিয়াম,
ফ্রিজে হালকা হলস্টাইন ফ্রিজাম করাস আছে যত খুর মুর সাদা আছে জিবি সাদা আছে সুন্দর একটা বাচ্চা বয়সটা কেমন এটার 8.5 মাস 9 মাস হবে এদিকে 8.5 মাস 9 মাস হবে গ্রামের ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা ফুললি মাসের কথা বলা ঠিক লাগে তো আমার তো নিজের বাড়িটা বুঝলেন না দর্শকদের বাট গুলো দেখতে পাচ্ছিলেন আপনারা দর্শকদের বাট গুলো দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটি দাম দরের সুযোগ আছে 64 দাম দাম দরের সুযোগ আছে আমার দামই দাম না খরিদ্দার যাচাই বাছাই করে যে দাম বলবি আমার পথফলে দেব ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা আপনার দাম দাম না হ্যাঁ চা দাম 64000 কিছু লোক বলেছিল যে প্রোগ্রামের আগে যদি ফোন দেন তাহলে গরু লিয়ে লিবো আগেই লিয়ে লিছে আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে তো সবসময় গরু পাওয়া যায় যে লিবি আগে থাকতে বলতে হবে প্রোগ্রামের আগে তাহলে সে বুকিংটি দিবি বায়না দিবি আমরা গরু সাইড করি রং মারি থই দেবো পরে অ্যাকাউন্টে টাকা লাগা দিবি কিংবা আইসি লি যাবি সমস্যা নাই তো সেক্ষেত্রে আপনাদের গরু তো মনে হয় বেশিরভাগ আপনারা পৌঁছে দিয়ে থাকেন হ্যাঁ অল বাংলাদেশ গরু পৌঁছা দিই বেশিরভাগ আপনারা ঠিকানা দিয়ে দিবি জেলা থানা আর বাড়ির নাম্বার দিয়ে দিবি তাহলে হয়ে গেল আর তার আগে টাকাটা পৌঁছে দিতে হবে হ্যাঁ টাকা আগে লাগা দিতে হবে পরে দেবো এরকম কোনো সিন নাই আমরা ওই ওই এরোড লাগান যে টেকা লাগিয়ে দিছি গরু দিব না এরম না টেকা লাগা দিলে গরু দিন মানে পোষা দেবো যে জায়গায় হোক বাংলাদেশের আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আপনার দর্শকের উদ্দেশ্যে বলছি যে কোনো ভাইকে ওই ভিডিও দিচ্ছে ঘ্যাস করে বায়না দেন না তার আশপাশের খামার থেকে শুনবেন সে তার খামার আছে কি না সে কেমন লোক তারপরে বায়না দেবেন এটা হচ্ছে আমার হাতে পায়ে ধরার রোধ সবারই কষ্টের টেকা সবারই যে ওই এক ভাই 1,30,000 টাকা দিই সে কাদা বাদ আছে সৌদি প্রবাসী 1,30,000 টাকা দিয়েছে এ বন্ধু 1 টাকাও পায়নি গরু পায়নি খুব কষ্টে আছে এরকম অনেক বিচার রাজগার করা হচ্ছে ওই জন্য আমার প্রধান এমনকি হাতে পায়ে ধরার রোধ খামারিক সিনেশারে আপনি টেকা বায়না দেন এমনকি অ্যাকাউন্টে টেকা দেন যা তার কাছে গরু লিতেও যান না এমনকি টেকাও লাগায় না এটা হচ্ছে আমার খুব সুন্দর কথা বললেন দর্শকদের উদ্দেশ্যে তো যোগাযোগটা কিভাবে করবে ভাই ঈশ্বরদী থানা পাবনা জেলা অরণকুলা মোড় নানাতি ডেরি ফার্ম থাকা খাওয়ার ব্যবস্থা আছে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে শুধু আসা যাওয়ার ভাড়া আনবি আর সব থেকে অ্যাকাউন্টে লাগা দিবি আর আপনাদের কাছে কোন ধরনের গরুগুলা বেশি পাওয়া যায় জার্সি গরু আমরা সরবরাহ করছি বেশি এখন জার্সি গরুটা হ্যাঁ সবথেকে বেশি গরুটার কি চাহিদাটা বেশি সকল প্রকার আবহাওয়ায় জার্সি গরুটা উপযোগী সকল প্রকার আবহাওয়ায় রোগ বালাই কম দুধের স্বাদও বেশি দুধও বেশি হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি বেশি হ্যাঁ দানাদার খাদ্যটাও মনে হয় কম লাগে কম লাগে ওই তো খ্যার দিছি পানি দিলাম যত হাটে থেকে আনছি গ্রাম বাংলার হাট সংগ্রহ করে আনা হয়েছে এখন আবার খ্যার দেব কয়েকদিন পরে আবার প্রোটিন দেব যদি বিক্রয় না হয় তাহলে ওর পারে কৃমির ডোজ লিভার টনিক দিয়ে আমরা যত্ন করব ফোন নাম্বারটা 01401-7746-79 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবো আপনাকে এটাই তো ইমো নাম্বার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো রিপন ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু